আচ্ছা, ওকে, আজকে এলিমেন্টারি আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক দেখবো, সেটা হচ্ছে মেনু রিলেটেড। মেনু বলতে কেমন মেনু আমরা একটু দেখি। আমরা তো সাধারণ মেনু করেছি এই পর্যন্ত। ধরেন এখানে একটা মেনু দেখতে পাচ্ছেন একটা সাইডে, তাই না? এই মেনুর মধ্যে যখন আপনি হোভার করতেছেন কি দেখতে পাচ্ছেন? একটু ডিফারেন্ট না অন্যান্য যে মেনু গুলো করেছি আমরা? অনেক বড় বড় জিনিস, ইমেজ আছে মেনুর মধ্যে, কিন্তু সাধারণত ইমেজ থাকে না কখনো। মনে হচ্ছে পুরো একটা পেজ বা একটা সেকশন ডিজাইন করে এখানে দিয়ে দিচ্ছে, তাই না? মেনু দিয়ে কিন্তু এটা করা পসিবল না। এটার জন্য হচ্ছে, এটা বড় মেনু যেহেতু, বড় বলতেই বুঝাচ্ছে মেগা টাইপ, তাই না? তো মেগা মানে হচ্ছে মেগা মেনু। মেগা বলতে আমরা বুঝতে পারতেছি বড় সড়ো কিছু একটা। এটার জন্য আমাদের একটা প্লাগইন দরকার হবে, সেটা হচ্ছে জেট মেনু। আর জেট মেনু ইনস্টল করার জন্য এলিমেন্টর প্রোর জন্য যেমন এলিমেন্টর দরকার হয়, এটার জন্য আমাদের দরকার হচ্ছে জেট এলিমেন্টস। আমাদের কি লাগতেছে হচ্ছে দুইটা প্লাগইন। এলিমেন্টর তো আমাদের লাগবেই, ফ্রি আর প্রো যেটাই রাখি আমাদের এলিমেন্টর রাখতে হবে। আর আমাদের দরকার হবে তাহলে হচ্ছে জেট এলিমেন্টস লাগবে ফার্স্টে। জেট এলিমেন্টস আমরা ওই লিংকের মধ্যে পেয়ে যাব, এটা ইনস্টল করতেছি। জেট এলিমেন্টসটা হচ্ছে মাস্টার প্লাগইন, আর এটার অ্যাডনটা হচ্ছে জেট মেনু। জেট মেনুটাও ইনস্টল করে অ্যাক্টিভ করে নিচ্ছি। এই তো অ্যাক্টিভ হয়ে গেল। তো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর কি করতে হবে? আমরা যেহেতু মেনু ক্রিয়েট করবো, তো একটা মেনু বানাই। অ্যাপিয়ারেন্স থেকে মেনু তো চলে গেলাম, আমরা এই যত মেনু আছে এগুলো ইউজ করবো না, আমরা নতুন একটা মেনু ক্রিয়েট করতেছি। ঠিক আছে, মেনুর নাম দিলাম হচ্ছে মেগা মেনু, যে কোনো নাম দিতে পারেন, দিয়ে দিলাম। ওকে, আমরা একটু দেখি স্মার্টফোন এখানে ক্লিক করলে কোথাও যাচ্ছে। হ্যাঁ, এখানে ক্লিক করলেও কোথাও একটা যাচ্ছে, তাই না? তো এটা পেজ হতে পারে, ক্যাটাগরি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যদি ক্যাটাগরি হয় তাহলে ক্যাটাগরি বানায় আসবো, তারপর এখান থেকে ক্যাটাগরিতে মেনুতে আইটেম অ্যাড করবো। যেহেতু আমরা এমনি করবো, আমরা চাচ্ছি যে কোন লিঙ্কে যাবে না, তাহলে কাস্টম লিঙ্ক নিবো। ঠিক আছে, কাস্টম লিঙ্ক দিয়ে হ্যাশট্যাগ ধরে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পেজের মধ্যেও করতে পারেন, মেনু যে কোনো আইটেম নেওয়া যায়। মেনু আইটেম নেওয়ার পর হচ্ছে মেগা মেনুর কাজ শুরু হবে। আমি জাস্ট কাস্টম লিঙ্ক দিয়ে দেখাচ্ছি। স্মার্টফোন ফোন অ্যাড করলাম, তার হচ্ছে পেজ। জাস্ট মেনু বানাচ্ছে একটা, তারপর হচ্ছে গেম। তোমার মনে তিনটা হলো, তিনটা দিয়ে আমরা করি, এখানে অনেকগুলো আছে, এটা করবো আমরা ফার্স্ট। যেহেতু তিনটা দিয়ে করে আমরা কি করবো, এটা সেভ মেনু, মেনুটা সেভ করে দিলাম। মেনুটা সেভ করে দেওয়ার পরে এইখানে দেখেন একটু ডিফারেন্ট কিছু আসছে না, নতুন মনে হচ্ছে না? জেট মেনু নামে একটা নতুন বাটন আসছে, এটাই হচ্ছে আমাদের মেগা মেনু ক্রিয়েট করার অপশন। দেখেন আমরা যদি এটা ক্রিয়েট করতে যাই, মনে হচ্ছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কিভাবে করবো, এটাতে মেনুতে ধরানো তো অনেক টাফ। জাস্ট এখান থেকে দেখেন সিম্পলি আমরা যদি জেট মেনুতে ক্লিক করি, ও আমাকে কি দিতেছে, একটা এডিট করার জন্য অপশন দিচ্ছে। আমরা জাস্ট এটা কি করবো, সাব মেনুটা এনেবল করবো, এডিট উইথ মেগা মেনু। ঠিক আছে, এডিট মেগা মেনুতে এলিমেন্ট দিলাম, দেখেন এখন কি আসে। ফার্স্ট এলিমেন্টের প্যানেলটা লোড হবে, এতে লোড হয়েছে। লোড হওয়ার পর কি পেলাম, একটা মোটামুটি একটা প্যানেল পেয়ে গেলাম। এই প্যানেলের সাথে তো আমরা পরিচিত, তাই না? প্যানেল পেলাম, আমার এখন যা মন চায় এখানে ডিজাইন করব, সেটাই এইখানে মেনু আকারে শো করবো। দেখেন কত মজার বিষয়টা, এন ওভার করি। এখন এই ডিজাইনটা চিন্তা করেন, উপরে যে ডিজাইনটা আসছে এই ডিজাইনটা চিন্তা করেন, এই পাশে কিছু আছে, এইখানে কিছু আছে, এখানে, তাহলে কি নিয়ে স্টার্ট করা যায় এই ডিজাইনটা? আচ্ছা আচ্ছা, একটা সেকশন নিয়ে, তিনটা ইনার সেকশন নেই সেটা সুবিধা হয় না, চারটা ইনার সেকশন। আচ্ছা, এটার ভিতরে ইনার সেকশন নিলাম, ইনার সেকশন কয়টা হবে, চারটা।
জীবিতরা আছে, চলে গেছে দেখাচ্ছে। ওকে চারটা নিলাম, তারপরে ফার্স্টে কি হবে এখানে, এখানে একটা হচ্ছে হেডলাইন, তারপরে ওইগুলা লিংক। হেডলাইন নেই, সিম্পল না, কঠিন মনে হচ্ছে? যেখানে না বুঝবেন ওখানে বলবেন। এখানে হোম পেজেস, সরি সাইজটা কি ছোট হবে, সাইজটা দেখলে আপনারা পিক করে নিয়ে আসবেন কতটুকু সাইজ দেওয়া দরকার। আচ্ছা সাইজটা দিলাম, তারপরে কি দিব, তারপরে এগুলা কি এক একটা লিংক, ঠিক আছে যে এক একটা লিংক। আপনি চাইলে কি করতে পারেন, মেনু বানায় এসে এটা ধরতে পারেন, কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে জাস্ট একটা করে টেক্সট নিব, সেটার মধ্যে লিংক ধরে দিব। দেখো একটা টেক্সট নিলাম, ফার্স্টে একটা শুধু এটার মতো করে ডিজাইন করবো, এই যেটার মতো করে, ঠিক আছে, তারপর বাকিগুলো কপি করবো। হ্যাঁ এই যে আমাদের কোথায় আছে, হোয়াট ফন্টে নিলাম, এটা হোভার করি, আসলো, এখানে জাস্ট একটা ক্লিক করব। আচ্ছা পপিনস 12 পিক্সেল, আর হচ্ছে এটা ক্লাসে ফোকাস করি, ক্লাসে ফোকাস করি, বেশি তো জানি পপিনস। আচ্ছা যাই হোক, পপিনসটা তো আমাদের ফন্টে, আমাদের হচ্ছে স্ক্রিন গার্ড, আমি সব মোবাইলের কি কি আছে সেগুলো দেখো। আচ্ছা স্ক্রিন দেই আমরা সরাসরি, ঠিক আছে আমাদের ফন্টটা হবে হচ্ছে পপিন, আর হচ্ছে পেন্স 12 পিক্সেল, বোল্ড হবে না, হবে হচ্ছে 400, আর আমাদের কি হবে এই তো না 75 এর যে কালারটা, আমি হ্যাশট্যাগ দিচ্ছি, ঠিক আছে লিঙ্ক দিয়ে দেখাতে হবে না, পারবো জাস্ট এখানে একটা লিঙ্ক দিয়ে দিবো, যে লিঙ্কটা দেওয়া দরকার, এখন জাস্ট এটা ডুপ্লিকেট করে আপনি, পেজের নাম দিলেন, পেজের লিংক এখানে ধরাই দিলেন, ঠিক আছে জাস্ট এখন কি করবেন এগুলো টেক্সট চেঞ্জ করে দিবেন, এটা দেখে দেখে, ঠিক আছে না, এরকম আরো অনেক কিছু হবে আস্তে আস্তে। ওকে এই গেল হচ্ছে এই পার্টটা, এই পার্টটা গেল, এরকম আরো অনেকগুলো দিছে, এই পার্টটা গেল, তারপরে হচ্ছে টপ ব্র্যান্ড। টপ ব্র্যান্ডের মধ্যে কি বোঝা যাচ্ছে, আচ্ছা অনেকগুলো ছবি আছে না, তাহলে এইটা এখানে নিয়ে যাই, নাকি আমরা শুনতে যতটা কঠিন তার থেকে কিন্তু সহজ অনেক, না পোর্টফোলিও দিতে পারি, গ্যালারি দিতে পারি, একটা একটা করে ইমেজ দিতে পারি, গ্যালারি দিলে মনে হয় ভালো হয়, পোর্টফোলিও দিতে পারেন একই কথা, যা ধরে দিতে পারে এখান থেকে, এখন অনেকগুলো ইমেজ সিলেক্ট করতে হবে, যদি আমাদের কাছে ইমেজ আছে কিনা, এই লোগো গুলাও থাকার কথা, এটা তো এই যে আছে, আমরা এখন ফিক্স করে দিই, তিনটা তিনটা থাকবে, এই যে নিচেই পাবো কলাম কটা হবে তিনটা, এগুলো তো আগেই কাজ করছি আমরা, একটা রিমুভ করে দিই। এগুলো হচ্ছে এগুলা, তো এখন আরো তিনটা ইউজ করলে এটার মতো হয়ে যাবে, নয়টা আছে, আমরা ইউজ করতে পারবো এটা,
তারপরে এই পার্টটাও গেল ধরেন। এখন ইমেজটা কি করবেন, জাস্ট এটার মতো সুন্দর করবেন, একটু গার্ড দিবেন, এই যে চারদিকে একটা শ্যাডো দিবেন ইমেজের মধ্যে, ঠিক আছে না? জাস্ট একটা একটা বর্ডার হবে, কন্টেন্ট বর্ডার খুঁজেন, এই যে বর্ডার, পুরো কন্টেন্ট নিচ্ছে এটা না চারদিক দিয়ে নিচ্ছে, বর্ডার কালার দিয়ে, আচ্ছা এটা চারদিক দিয়ে নিচ্ছে, তাহলে বর্ডার উইথটা হবে 1 পিক্সেল, আর কালারটা অবশ্যই হবে হালকা, ঠিক আছে না? এই তো মোটামুটি এটার মতো হয়েছে। নিচে জাস্ট কি হবে, একটা শ্যাডো হবে, যে শ্যাডো তো আমরা পারি এই সিএসএস ফিল্টারে গিয়ে দেওয়া যাবে, অথবা এখান থেকে কন্টেন্টের এখানে গিয়েও দেওয়া যাবে, ঠিক আছে? হোভারের জন্য আলাদা ইফেক্ট দিতে পারি, এটা তো মনে হয় হোভারে কোনো ইফেক্ট নেই, চাইলে আরো সুন্দর করতে পারি, ঠিক আছে? এই যে ও হোভার একটু অপাসিটি কমতেছে, সবার একটু অপাসিটি কমে যাবে, সিম্পল ওভার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার সিএসএস ফিল্টারতে দেওয়া যায়, এখান থেকে এই যে কন্ট্রাস্টটা কমাই দিলে একটু সাদা কমে যাবে, ধরলে একটু সাদা সাদা হবে এরকম, বর্ডার কালার যাই ডিজাইন পার্টটা কইরেন আর কি, ডিজাইন পার্টটাতে সময় শেষ না মিরা ফাংশনাল জিনিসগুলো দেখি, যাই হোক এটা গেল, ঠিক আছে? সমস্যা হলে বলবেন, বা কোনো দিন না বুঝলে, বা যদি মনে হয় যে এইটুক ডিজাইনটা তো মনে হয় পারবো না, তাহলে বলবেন, ডিজাইনটা করিয়ে দেখাই দিব, ঠিক আছে? এখানে কি হবে, একটা ইমেজ হবে জাস্ট ওই ফোনের ইমেজ, এই যে আর এখানে আর একটা ইমেজ হবে, ঠিক আছে? এটা দেখতে একটু প্রবলেম হচ্ছে, ওইখানে ওই যে ওইখানে বুঝতে পারি, সাইড করে চলে যাচ্ছে, ওই যে দেখেন এই যে মাউসের এখানে ভিতরে চলে গেছে না, দেখ ওটা বিষয় না, আমাদের এই ইমেজটা মনে হয় না, এটা নতুন অ্যাড করছে, কি ইমেজ দেখি তো, এইরকম করার কথা না এটা, কারণ আমি যদি এখানে নাই যেতে পারি তাহলে ক্লিক করবো কিভাবে, আচ্ছা ওইটার জন্য এটা প্রবলেম করতেছিল, হয়ে গেল না? তাহলে আমাদের এই পার্টটা মোটামুটি শেষ হলে এটাকে আরো সুন্দর করে পারফেক্ট করে এটার মতো ডিজাইন করতে হবে, ঠিক আছে না? গেল। এখন চিন্তা করেন আপডেট করার পরে কিন্তু আমার কাজ শেষ না, কেটেও দেওয়া যাবে না, বাইরেও ক্লিক করা যাবে না, এই যে উপরে দেখেন অ্যারো চিহ্ন আছে একটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা না করলে কিন্তু সেভ হবে না, ব্যাক করলাম না, এই যে এখান থেকে সেভ করতে হবে মাস্কি, যখন এটা সেভ হয়ে গেল এই যে এখন আমার কাজ কমপ্লিট, এখন এটা ভিজিবল হবে, এইটা সাইডে কিভাবে শো করবো দেখেন, পেজ নেই, এটা টেমপ্লেটও ধরে দিতে পারবেন, টেমপ্লেটের মধ্যে সেভ যেভাবে আমরা করি, আচ্ছা আমরা একটা টেমপ্লেটই বানাই দিই, বুঝতে সুবিধা হবে, আচ্ছা টেমপ্লেট অ্যাড নিউ, আচ্ছা আমরা তো হেডার করবো, থিম বিল্ডারে গিয়ে পাবো, এই যে হেডার, এখান থেকে একটা হেডার অ্যাড করবো, এই যে হেডার পেলো, দিলাম হচ্ছে মেগা হেড দিলাম, ঠিক আছে? হেডার মানে হেডার ক্রিয়েট টেমপ্লেট, এই হচ্ছে হেডার, এই পাশে ধরেন একটা লোগো দিতে পারি চাইলে, আচ্ছা একটু লোড হোক, অনেকগুলো অ্যাড তো একটা সাইডের মধ্যে এই জন্য লোড হচ্ছে, একদম সর্বোচ্চ দুইটা ইউজ করবেন, একটা করতে পারলে ভালো, ট্রাই করবেন যে একটা এমন একটু নিতে যেটা নিলে সবগুলোর কাজ হয়ে যায়, অনেক সময় করি না এক একটা কাজের জন্য এক একটা অ্যাড নাই, আচ্ছা ট্রেনার সেকশনে অ্যাড করবেন, সিম্পল একটা ম্যানু ডিজাইন করতেছি, এখন মেনু নিলাম আমরা, যে মেনুটা নেই এটা নিলাম ধরেন ফার্স্টে, নেওয়ার পরে এখন ধরাই দিব হচ্ছে মেগা মেনু, ঠিক আছে? আল্লাহ কোনটা মেগা মেনু আমাদের দুটা দেওয়া হচ্ছে, আগেও তো একটা করছিলাম, ছোট হাতের হওয়ার সম্ভাবনা বেশি, আচ্ছা
আসছে কিছু, এই যে আসছে কালারটা সাদা তো দেখা যাচ্ছে না, দেখে কমেন্ট। হ্যাঁ ঠিক আছে, এই গেল। আর টাইপোগ্রাফি ফন্ট সাইজটা 38 তো ঠিক আছে। এখন দেখেন আমাদের কিন্তু, আচ্ছা অল ক্যাটাগরি যেহেতু এটা আছে, এটা আমাদের না, আমরা অল ক্যাটাগরি তো মেনুতে অ্যাড করি না, করছি এই মেনুটা আমাদের না, অন্য মেনু ইউজ করা যাবে না, এটা না আমাদের। আমরা ফোনের মধ্যে কিন্তু মেগা মেনু ডিজাইন করছিলাম, কিন্তু আমাদের হোভার করলে আসতেছে, কারণ কি এইটাতে এখন কি করতে হবে, আমরা কি ইউজ করতেছি বলেন তো, আমরা কি দেখাতে চাচ্ছি, কি দেখাতে, মানে এটার নাম কি, আমরা শুধু মেগা মেনুটা ইউজ করবো না, যেটা যে ডান দিক থেকে মানে বাম দিক থেকে ডান দিক বরাবর থাকে, এটা তো আমরা দেখতেছি এখানে, তাই না? এই যে এইটা যখন করবো তখন এই যে এখানে শো করতেছে, ঠিক আছে না? কিন্তু এখানে ছোট ছোট করে শো করতেছে, পুরোটা আসেও নাই ছোট। এটাও তো আমাদের আমাদের মেনুটা কোনটা, একবারে নিচে না, না এটা তো না, নাকি এটা, আচ্ছা আসুক আসলে বুঝতে পারবো। সেটা রিলোড দিয়ে নেই, হ্যাঁ প্রবেশ করে, নেটের প্রবলেম মেবি, হ্যাঁ এই যে নেটের প্রবলেম করতেছে। হ্যাঁ আপনি একটু নেট ছেড়ে দেন, ওইখানে দেখেন জুমটা ছেড়ে দেন, নেটে ডিসকানেক্ট করে দেন, পিছিয়ে দেখা হবে তো। এই যে চলে আসছে দেখেন, এখন আমাদের এটার মধ্যে মেগা মেনু কাজ করছে না, যেটা হোভার করলে দেখেন এই যে একটা মেগা মেনু বের হয়ে গেছে না, আমরা যেরকম চাচ্ছি সেরকম কিন্তু হচ্ছে, হোভার করলে হচ্ছে, ক্লিক করতে হচ্ছে না, পুরো একটা সাইডের মধ্যে চলে আসছে না। আপনি চাইলে এখন কি করতে পারেন, হোভার করলেই একটা পুরো পেজ বের হবে, সেটাও করতে পারবেন, যত খুশি ডিজাইন করে দিবেন, এখানে এখানে জাস্ট হোভার করলে ওটা ভিউ হবে, এই যে ভিউ হচ্ছে হচ্ছে সবকিছু পারফেক্টলি, এটাতেও করতে হবে এটাতেও করতে হবে, তাই না? তো আপনাদের এখন কাজ হবে হচ্ছে, আচ্ছা নেটিতে ডিসকানেক্ট করে দিলেন, আচ্ছা আমরা তাহলে যে হেডারটাকে একটা কন্ডিশন দিয়ে দিই, এন্টায়ার সাইডে চলেই চলবে আমাদের, দেখলাম এখন আমাদের যে কোনো পেজে গেলে, যে কোনো কোথাও গেলে এই মেনুটা আমাদের শো করবে, এখান থেকে একটা লোগো ধরে দিই, লাইভে চলে গেছেন, আচ্ছা ওকে একটা লোগো দেই, এটাই দিলাম। হোমে সে এটার কাজ করছিলেন আপনারা, মনে আছে না? এই তো গেল আমাদের, এখন আমাদের সাইটটা ভিজিট করি, কন্ট্রোল সি কন্ট্রোল টি কন্ট্রোল ভি দিলে কি হয়, নতুন ট্যাবে গিয়ে ওপেন হয়, এইটাতে আমাদের হচ্ছে ক্যানভাস দেওয়া, এডিট পেজ, এই পপআপটা কিভাবে দেয় বলেন তো, কাটতে গেলে পপআপ আসে, বুঝছেন? এই জন্য আমি অন্য পেজে যাইতে গেলে বা কেটে দিতে গেলে এই পপআপটা শো করে আমাকে, আচ্ছা এটা টেমপ্লেট ধরাইতে হবে, এলিমেন্টর ফুল উইথ, এখানে ক্যানভাস দেওয়া না, আমাদের কি করতে হবে, এলিমেন্টর ফুল দিতে হবে, বাইরে বাইরে
এই তো ফ্লুইড হয়ে গেছে, এখন আমাদের সাইট ভিজিট করি দেখি আসে কিনা। তো আসছে মনে হয়, ছিল না তো, কিন্তু আমি তো ধরাই দিছি হিসাবে ওইটাকে ট্যাবলেট হিসাবে, তাহলে আসার কথা না। সেটাই তো, মানে আমি যখন টেমপ্লেট ধরাই দিছি যে মেনু থাক টেমপ্লেটটা শো করবে, বাকি কিছু তো শো করার কথা না। আচ্ছা আমরা টেমপ্লেটে যাই। আচ্ছা নতুন একটা পেজ নিতে গেলেই আমরা বুঝতে পারবো। আচ্ছা আগে থিম বিল্ডার হেডার, আগে হেডার না, আগে হেডারটা ডিলিট করে দিই, এটা হয়তো কনফ্লিক্ট করতেছে, সব সিগনেচার প্রায়োরিটি বেশি দেওয়া। ঠিক আছে ওকে, এখন আমরা কি করব, একটা পেজ ক্রিয়েট করলে আমরা বুঝতে পারবো। নিউ পেজ ফুল উইথ পাবলিশ, পাবলিশ আমরা কি করবো, পেজটা ভিউ করবো, ভিউ করলে আমরা যদি মেনুটা শো করে তার মানে ঠিক আছে। এই যে ঠিক আছে না, মেনু চলে আসছে, এটা সবার করলে ঠিক আছে, এটা পুরো সাইটে এরকম দেখাচ্ছে, এইগুলো করতে হবে, এটাও করতে হবে, এটা পারবো না এখন, এখন এটা করবো আমরা। ঠিক আছে একটা মেনু বানাবো এই তিনটা দিয়ে, এই তিনটা করবো কোনটার মতো, এইটার মতো, এটা লিঙ্ক আমি দিচ্ছি এখন। ঠিক আছে এটার মধ্যে আসুন না, এখন করেন বসে বসে, ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় দিব। কতক্ষণ লাগবে? সবার আগে পারবেন কে? আগে পারবেন কে? আচ্ছা করলে বুঝা যাবে যেটার মতো কিছু কোন সেটটা তো করবেন, আপনাদের সেটি করবেন, যে কোনো একটা ইসে করলেই হবে। আচ্ছা 25 সময়, 7:25 তিনটা স্মার্টফোনেরটা করবেন, পেজেরটা করবেন, গেমিং এরটা করবেন, সেমি জাস্ট কাছাকাছি। অল ক্যাটাগরিস্টা করতে হবে না, অল ক্যাটাগরিস্টা একটু ডিফারেন্ট, ওটা পরে দেখাচ্ছি কেন করতে হবে না। ওটা তো আচ্ছা আমাদের জুমে কি বাইরের কেউ আছে? আচ্ছা রিহান প্রো ভাই আছে, আপনি করে দেখান, আর তা আছে আমাদের নাইম হোসেন ভাই, দুইজনে করবেন, না করলে বের করে দেবে জুম থেকে। ঠিক আছে তাহলে হচ্ছে আমরা ওইটা পারবো মোটামুটি, আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখবো হচ্ছে অল ক্যাটাগরিটা, অল ক্যাটাগরিটার প্রবলেম হচ্ছে অল ক্যাটাগরিতে হোভার করলে একটা মেনু বেরোচ্ছে, সেটা হোভার করলে মেগা মেনু বেরোচ্ছে, তার মানে আমরা দেখতে পেলাম এখানে দুইটা মেনু কাজ করতেছে, তাহলে আমরা আগে মেনুটা বানাই এরপরে লজিক্যাল চিন্তা ভাবনা করবো। এই মেনুটা এভাবেই থাক, অল ক্যাটাগরিটা আলাদা একটা মেনু হিসেবে থাক। ওকে তাহলে ফার্স্টে কি করবো, ক্রিয়েট নিউ মেনু, ঠিক আছে মেনুর নাম কি দেবো, অল ক্যাটাগরি মেনুর নাম, তাহলে এসি দিয়ে রাখলাম বোঝার জন্য, প্লাস অল ক্যাটাগরি, ঠিক আছে নামটা তো ম্যান্ডেটরি না, নাম আমি বুঝতে পারলেই হলো, আপনারা পুরোটা দিয়ে দিন। তারপরে কাস্টম, আচ্ছা এই গেল হচ্ছে অল ক্যাটাগরির মেনুর মধ্যে একটা মেনু আইটেম থাকবে, মেনুর নামটা কি হবে বলতো, একটাই মেনু আইটেমটা কি আমাদের যেখানে এখানে খেয়াল করেন, মেনু আইটেমটা কি অল ক্যাটাগরিজ, তাই না, এটাই হচ্ছে আমাদের মেনু আইটেম, একটু কপি করে নিই। কারণ এটাতে ক্লিক করলে কোনো লিঙ্কে যাওয়াটা আমাদের জন্য এখন দরকার না।
তাহলে একটাই ক্যাটা মেনু ওলা আমাদের একটা মেনু হইলো, একটা গেল। একটা মেনু কি হবে তাহলে? এই সবগুলো নিয়ে, তাই না? কঠিন লাগতেছে না একটু? একটু পেঁচানো মনে হচ্ছে। আচ্ছা এটাতে যে কোনো একটা নাম দিতে পারেন, এটা কি নিবো? এসি টু দিলাম, ঠিক আছে। এই গেল হচ্ছে এসি টু, ক্রিয়েট মেনু, এটার মধ্যে এই সবগুলো আইটেম হবে। তাহলে আমরা জাস্ট দিই হচ্ছে ওমেন ম্যান, কিছু একটা দিই, এভাবে দিই কাস্টম লিংক। আপনার জাস্ট কাস্টম লিংক কি দিতে হবে এমন না, এগুলো কিন্তু ওমেন ম্যান, এগুলো ক্যাটাগরি, বুঝছেন? এই যে ওমেন ক্লোথিং ক্যাটাগরি, ম্যান ক্লোথিং ক্যাটাগরি, ক্যাটাগরি দিয়ে মেনুটা বানাইছে। এই যে ক্যাটাগরি আগে বানাই রাখলে এখানে চলে আসতো, জাস্ট এখান থেকে অ্যাড করে দিতে। আমি জাস্ট ক্যাটাগরি বানাইতে আর সময় লাগবে, দেখে আমি এখান থেকে জাস্ট কাস্টম লিংক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে দিচ্ছি কয়েকটা আইটেম হয়, এই হচ্ছে গেল অনেকগুলো ক্যাটাগরি দিয়ে আমি সেভ করে দিলাম। তাহলে আমার দুইটা মেনু হইলো, ঠিক আছে। একটা শুধু একটা আইটেম, আর এটা হবার বলে এই আইটেম গুলো বেরোচ্ছে, এই হচ্ছে আইটেম। তাহলে আমাদের এখান থেকে আবার মেনুতে যাই, মেনুতে গিয়ে আমাদের কোন মেনুটা কাজ করবো? ফার্স্টে অল ক্যাটাগরির মেনুটা কাজ করবো, জাস্ট থিংক করুন। অল ক্যাটাগরি মেনুটা সিলেক্ট করলাম, সেটার মধ্যে আমাদের একটাই আইটেম আছে। আচ্ছা অল ক্যাটাগরিস না, আমাদের এসি, এসি অল ক্যাটাগরিস মেনু বানাইনি, ওটা আগে বানাইছিলাম। দিলাম এখানে কি দিব, এখানে কি আসবে বলুন তো, বল কি আসবে? কি হিসাবে আসবে? ভার্টিক্যালটাই নিলাম, এই যে দেখেন এই যে এটা তো মেগা মেনু, এটা ভার্টিক্যাল মেনু, এই যে না এটাই টান দিয়ে এখানে নিছি, এসি টু ধরাই দিছি। হ্যাঁ এইভাবে ধরাইলাম, ধরেন এটা কাজ করবে আশা করি, তখন হয়তো শো করতেছে না, ঠিক আছে। এই হচ্ছে গেল, তাহলে আমাদের এই পর্যন্ত কাজ হয়েছে না, এটা তো হোভার করলে এটা মেগা মেনু বের হবে, যেখানে সবগুলো আইটেম আছে। এটা আবার টেমপ্লেটে বসাই দিয়ে আসি, আমাদের টেমপ্লেট না বসালে তার সাইডে শো করবে না। দুই তিনবার করতে হবে, নাহলে কিন্তু প্যাচ লেগে যাবে। এটা চুজ করছি, এটা সবচেয়ে কঠিন এগামের মধ্যে, এই জন্য এটা চুজ করছি, এখানেই সবকিছু আছে। হ্যাঁ তাহলে কি করতে হবে, আলাদাভাবে নিতে হবে না এটা মেগা মেনু? আচ্ছা দেখাচ্ছি সবকিছু, মুখে বলে দিলে হইতো, কিন্তু আমি কল করে দেখাচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। ভার্সন খুঁজে নিবেন কোন ভার্সনটা আপনার জন্য খুব ভালো কাজ করতেছে। তাহলে এখানে একটা কি মেগা মেনু, তাই না? এখানে একটা মেগা মেনু না,
এটা হচ্ছে কি মেনু, ভেগা মেনু, এটা কি ভার্টিক্যাল না হরিজন্টাল? হরিজন্টাল নিব, কিন্তু এটার ভিতর তো কাজ করেই আসছি। হ্যাঁ, যা করার তো তাকে করেই আসছি, সেটা নিয়ে আর চিন্তা ভাবনা করতে হবে না আমাদের। এখান থেকে ধরাবো হচ্ছে এসি, ঠিক আছে, আর এখান থেকে ধরাবো হচ্ছে এন্ড, ঠিক আছে না? আমি যা খুশি তাই করতে পারি, এখানেই থাকতো একটা আইটেম হিসেবে, সেটা তো হইতো, সেটা তো পারবেনি, এই জন্য আমি কমপ্লিকেটেড করে দেখাচ্ছি। ওটা তো ইজি টাস্ক, ওটা তো প্রবলেম নেই। ধরেন দুইটা এরকম আসলো, এটাতে দেখালো হচ্ছে আপনার হরিজন্টাল আদে, এইখানে ভার্টিক্যাল মেনু দেখাচ্ছে, এটার সাথে তাহলে এটা মিল নাই, তখন কিন্তু আপনাকে গিয়ে কষ্ট করতে হবে, বুঝতে পারছেন? আর এটা করছে, এটার আর একটা রিজন আছে, রিজনটা কি আমি দেখাচ্ছি। তাহলে রিজনটা হচ্ছে এইগুলো সবগুলো বড়, তাই না? এইখান থেকে এই পর্যন্ত এই অল ক্যাটাগরিটা কি এত বড়? তাহলে এটা তো আলাদাভাবে এত বড় উইথ দিতে গেলে প্রবলেম পড়ে যাবে, এই জন্য এটাকে আমি আলাদা রাখছি, বুঝতে পারছেন? এগুলো কিন্তু সবই এক সাইজ, কিন্তু এটা আলাদা সাইজ, বুঝছেন? এই জন্য আমি এইভাবে আলাদা দিচ্ছি। আচ্ছা, আমার তো লোগো লাগবে না, লোগোটার জন্যই ডিস্টার্বটা হচ্ছে, লোগোটা ডিলিট করে আবার একটা রিলোড দেওয়া লাগবে। দেখি খুব বাজে একটা ভার্সন, এটা মেবি কোনো ভাবে আপডেট হয়ে গেছে, ডেভেলপার ভার্সন ছিল আপডেট হয়ে গেছে, এরপর থেকে অনেকগুলো কোড ভেঙে গেছে, এই জন্য এরকম করে, চেঞ্জ হয় না সাথে সাথে, ঠিক আছে? নিজের এই পাশে অনেক বড় একটা জায়গা ক্রিয়েট হয়ে গেছে। আমরা কি করবো, এটার ফুল স্ক্রিন দিয়ে দিই, এখান থেকে উইথ দিয়ে দিই 80 আর 20 দিই, না এটাই 80, আচ্ছা এটা 20 দিতে হবে, 20 আর এটা হবে যে 80। দেখেন অবস্থা, দুইটা মিলেই কাজ করতেছে, এইটাই এত বাজে একটা ভাষা। আচ্ছা দিয়ে দিলাম, এই তো হইলো না, এখন এটা হচ্ছে অ্যালাইনমেন্টটা হবে এই পাশ থেকে, তাহলে হচ্ছে মনে হবে একটা মেনু, এই যে একই মনে হচ্ছে না এখন, কিন্তু এটা দিলে ছোট বেরোচ্ছে আর এটা দিলে বড় করে বেরোচ্ছে, বুঝতে পারছেন? একটা ফুল স্ক্রিন হবে, এটা 80 ডিসি ফুল স্ক্রিন হয়েছে, কিন্তু এখানে শো করতেছে না। আরো বড়টা দেখাইছি, যে এটা আরো বড়, আলিএক্সপ্রেস এর চেয়ে এটা কঠিন, এটা একবার পারলে আর কোনোদিন কোনোটা শিখাই লাগবে না। হ্যাঁ, আর একটা তো আছে সাইড এবং এই দুইটা দিয়ে বের হচ্ছে, আলিএক্সপ্রেসেরটাও আছে, কিন্তু আলিএক্সপ্রেসেরটা মোটামুটি কঠিন আর এটা সবচেয়ে কঠিন, এই জন্য এটা দিলাম যেন। আর এই অবস্থা, এই সাইড যদি এখন বসে বসে ফিক্স করি, এটা 20 এটা 80, বুঝতো? আচ্ছা যাই হোক, যাই থাক, আপনারা এটা ফিক্স করে নিন, আপনাদের এই প্রবলেম হবে না। এটা হয়েছে, এটা বড় হয়েছে, এটা ছোট হয়েছে, ঠিক আছে, সাইজ ফিক্স করে রাখুন। হ্যালো, এখন তাহলে এটা হবার ফলে এটা বেরোচ্ছে, এখন এখানে বেরোচ্ছে না কেন আমাদের এটা গিয়ে দেখতে হবে, শত বেরোচ্ছে, যাই হোক এটা ফিক্স করি। তাহলে মেনু মোটামুটি আমাদের ফিক্স হইলো, আমাদের সাইটটা ভিজিট করি, ঠিক আছে, মেনু পেয়ে গেছে, এটা দিলে এইভাবে বেরোচ্ছে আর এটা দিলে চিকন করে বেরোচ্ছে, ঠিক আছে না? যে বেরোচ্ছে না, ঠিক আছে, এখন জাস্ট কি করবো এইগুলোর মধ্যে এখন ডিজাইন করলে আমার কমপ্লিট ডিজাইন, ঠিক আছে না? এটার ব্যাকগ্রাউন্ডটা যে ডার্ক আসতেছে কেন, কারণ ওই যে ওইখানে আমি যে ডিজাইন করছি তখন এটাকে সাদা দিয়ে দিতে হবে, এসিতে যখন মেগা মেনুটা বসাইছি, মেনু এটার মধ্যে গিয়ে সবগুলোতে সুন্দর করে ডিজাইন দিয়ে দিবেন, ঠিক আছে? এই যেরকম এটা তো কালো আসতেছে, তখন এই কালো বাদ দিয়ে ডিজাইন দিয়ে দিবেন, শ্যাডোটা বন্ধ করে দিবেন। আর এটা হচ্ছে এটা যত উইথ এটা শত বড় পাবে, এটাকে আর উইথটা ফুল করে দিতে হবে, একবার 80% দিয়ে দিবেন, এই পর্যন্ত এটা হবার করলে পুরোটা জুড়ে পাবে, আর এটা হবার করলে এই চিকন করে পাবে। এই হচ্ছে গেল, এই কারণে দুইবার দুইটা নিছি, গেল। যাওয়ার পরে আমাদের কি করতে হবে, এখন এসি টুর কাজ করতে হবে, তাই না? এক একটা সিঙ্গেলে ঢুকে ঢুকে ওদের ডিজাইনটা করতে হবে, বুঝতে পারতেছেন? আমি কিন্তু একবার ভেঙে ভেঙে একটা একটা করে বোঝাচ্ছি,
এন্ড ওমেনে ডিজাইন করব, মেনে ডিজাইন করব, ফোনে ডিজাইন করব, ওমেনে কেমন ডিজাইন করব দেখি। এই যে ওমেনে কেমন ডিজাইন আছে, এটাতে গিয়া এই যে এই ডিজাইনটা করব, তাই না? এইটা জাস্ট এই পাশে কি হবে, ওই যে ওখানে যেরকম বললাম ওইরকম, আর এখানে একটা ইমেজ আসবে বা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারে কি না, ব্যাকগ্রাউন্ড ইমেজ দাও, এটা ইমেজ এসে মার্জিন ম্যানেজ করতে হবে, উপর দিকে একটু মার্জিন ম্যানেজ করতে হবে আর বামের দিকে একটু মার্জিন ম্যানেজ করতে হবে। বুঝতে পারছেন? কমপ্লিকেটেড লাগতেছে ডিজাইন না? দেখি আমি ডিজাইন করে দিচ্ছি, প্লাস তারপরে কি আছে, এখানে একটা ইমেজ দিব, তাই না? ওই যেটা দেখলাম ইমেজটাকে মার্জিন ম্যানেজ করে ওইভাবে একটা পজিশন দিব। এটা কিন্তু অবশ্যই রেসপন্সিভ করতে হবে, ঠিক আছে? এটা খেলা আছে না, নেই রেসপন্সিভ করতে হবে, করে গেলে কিন্তু হবে না। আমি তো দেখাই দিচ্ছি, কারণ রেসপন্সিভটা তো আপনারা করে নেবেন আপনাদের মতো। হ্যাঁ, মোবাইল কি করতে হবে তাহলে? মোবাইলে যখন না হচ্ছে ট্রবল হবে আপনার মনিটর না, সেটা তো হইলো, কিন্তু আমি এটা কিভাবে কি করব তখন? মোবাইলে তো মেগা মেনু হয় না, মোবাইলে হোভার বলতেই কিছু না, মোবাইলে মেগা মেনু দিলে খালি মেনুই দেখা যাবে আর কিছু দেখা যাবে, মোবাইলে হোভার বলতেই কিছু হয় না। এটাই কন্টেন্ট সেটিং থেকে কি কন্ট্রোল করা যায়? হ্যাঁ হ্যাঁ, সেটা দেখাবো, সেটিং থেকে যে উইডথটা কন্ট্রোল করতে পারবেন বড় ছোট, এই যে এটা না দেখছেন, অবস্থা ডিলিট করলে এটার প্রবলেম, এই যে উইড নিয়ে এখন প্রবলেম হচ্ছে। এই ইমেজটাকে মার্জিন মানে আচ্ছা ডিজাইনটা পারবেন তো না, ডিজাইনটাই প্রবলেম করতেছে, এই যে এটা এটা এটাতে গিয়ে এটার নিচে ইমেজটা আসবে, সেটার মার্জিন ম্যানেজ করে উপরের দিকে একটু দিবেন আর একটু বামের দিকে দিবেন, বুঝছেন? এই যে এখান থেকে ইমেজটা শুরু হবে এতটুকু থাকবে, সেটা আপনি মার্জিন ম্যানেজ করে একটু উপর দিকে উঠাই দিবেন, তাহলে এরকম বোঝা যাবে। বুঝতে পারছেন? এই যে ইমেজ দেখেন এটা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটা গেল, এরকম জাস্ট প্রত্যেকটা এখন ডিজাইন করব এটা। তাহলে এখন দেখি আমাদের সাইটে আলটিমেট ডিজাইন কি হলো, ডিজাইনটা খুবই বাজে হবে আমি জানি, উইডটা নিয়েই প্রবলেম হয়ে গেছে। এই যে এরকম আসতো, এখানে একটা আসতো, এই ইমেজটা একটু উপরে থাকতো, ঠিক আছে? যে আমার তো উইডে প্রবলেম করছে এরকম করে। আচ্ছা আপনারা এই জিনিসটা করে ফেলেন, অন ক্যাটাগরিটা করে ফেলেন, আমি একটু পর্যন্ত ভার্সন চেঞ্জ করে ফেলি, অল ক্যাটাগরিটা করে ফেলেন ফার্স্ট ফার্স্ট, তাহলে বোঝা যাবে আপনার কোথায় আটকাচ্ছেন, বাসায় গিয়ে আটকালে আর কাজ করতে মন চাবে না, এমনি ফাইবার কেস চলে।
ওকে, তাহলে আমরা বুঝলাম যে মোটামুটি একটা মেনুর মধ্যে আরেকটা মেনু বা হরিজন্টাল মধ্যে ভার্টিক্যাল মেনু কিভাবে ঢুকাইতে হয় এটা জাস্ট আমরা পরে আস্তে আস্তে করে নিব, ঠিক আছে? এখন একটা বিষয় হচ্ছে যে এই পাশে আইকন, এই পাশে অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্নটা তো অটোমেটিকলি আসতেছে, কিন্তু আইকনটা, আইকনটা একটু দেখি কিভাবে আসে। আইকনটা হচ্ছে যে এইখানে ওমের মধ্যে এখানে ক্লিক করবেন, সেটিং এ এইখানে আইকন নামে একটা অপশন আছে, একটা হচ্ছে আইকন, একটা হচ্ছে ব্যাচ, ঠিক আছে? আইকনটা সম্ভবত অ্যারো হিসেবে নিচ্ছে, যেটা অ্যারোটা, আর ব্যাচটা নিচ্ছে হচ্ছে পাশেরটা হিসেবে, এটা এটা হচ্ছে আইকন, এটা হচ্ছে ব্যাচ। এই হচ্ছে আইকন, ঠিক আছে? মেনু আইকন ধরেন একটা কিছু ধরাই, সেভ করলাম, যদি এখানে ভিউ দেখি তো ভিউ মেবি টেক্সট কালারটা আমি হোয়াইট এই জন্য দেখাচ্ছে না, নাকি টেক্সট কালারটা হোয়াইট, যেখানে সাদা দেওয়া হচ্ছে এই জন্য দেখা যাচ্ছিল না, তো সাদা থাকলেও চলবে, তখন আবার কি করতে হবে, টেক্সটের কালারটা কালো করতে হবে, ঠিক আছে? আর আইকনের কালার আছে এই যে, ঠিক আছে, এখানে আইকনটা আছে দেখাচ্ছি, আমাদের এসি টুল মেনু না, এটা ওমেন এই যে ওমেনের মধ্যে আমরা কি করব, আইকন দিব, এই যে আইকনের কালারটা এখান থেকে দিয়ে দিতে হবে, ডার্ক কালার দিলাম ধরেন, সেভ, এখান থেকে রিলোড দিই, ঠিক আছে না? এই যে আইকন চলে আসছে, আর এই পাশে একটা অ্যারো আছে, অ্যারোটার কালারটা ফিক্স করতে হবে, এখানে গেলে পাবো,
একটু কমপ্লিকেটেড, কিন্তু বারবার করলে ইজি হয়ে যাবে বিষয়টা। এখানে আইকন আছে, আইকনটা সাদা এই জন্য দেখা যাচ্ছে না। এখানে দেখেন আইকন দেওয়ার এই যে আইকনের কালার দেওয়ার অপশন আছে, এই যে আইকন দেখছেন সাদা, কি করবো কালো দিব। ও আচ্ছা, এটার মধ্যে কি না, এখানে একটা অ্যারো আসে না, আপনাদের তো অ্যারোটা আসছে আসছে না, ওইটার কথা বলতেছি। সবকিছু হলে যে দেখছেন এটা হোবার করলে কি কালার দিবেন, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিবেন কিনা, এরকম জাস্ট আস্তে আস্তে সবগুলো একটু ঘাটলেই বের হয়ে যাবে। কারণ ডিজাইনটা তো একবারে ধরে ধরে শেষ করতে গেলে শেষ হবে না, ডিজাইন পার্ট আমরা আগেই করে আসছি। আপনি যা করতে চাচ্ছেন সবই আছে, জাস্ট কোথায় আছে এটা বের করে নিতে হবে। আছে না যে ডিজাইনটা চলে গেল আমি সেভ দিই, এই জন্য এই জন্য মেগামানিটা একটু সেন্সিটিভলি কাজ করতে হয়। কোথায় ছিল আমাদের এইটা, এইটার কালারটা ছিল হচ্ছে এখানে হোভার করলে এইটাতে এতটুকু দেখাচ্ছে তাই না, কিন্তু এটাতে এতটুকু দেখাচ্ছে, এটা যদি আমরা ছোট করতে চাই যেমন এতটুকু দেখাচ্ছে, এটা তো মানে সম্পূর্ণ দেখাচ্ছে। আমার এটা এলিমেন্টাল প্রবলেমের কারণে একটু ফুল করতে পারতেছি না আমি, উইডটাই এত বড় দেখাচ্ছে। এরকম হলে নতুন সেকশনে নেওয়াটা বেটার, দেখি নতুন সেকশনে নিলে সলভ হয় কিনা। এই যে নতুন সেকশনে সলভ হয়েছে দেখছেন, সেকশনটাই এমন একটা কোড পড়ছে ডিলিট করার সময়, আগের ভার্সন ছিল তো আমি ভার্সন চেঞ্জ করে ফেলছি এলিমেন্টের, নতুন সেকশনে নিয়ে গেলাম। এখন জাস্ট এটাকে যতটুকু দেওয়ার দিলাম 85 দিলাম, এখন দেখেন পুরোটা পাবে, সুন্দর হয়েছে না এখন, আর একবার মনে হচ্ছে রিয়েলিস্টিক একবারে দিলাম। এখন এইটাকে কেমনে ফিক্স করতে হয় সেটা দেখব, আসেন দেখি। ওকে তাহলে আমরা কন্ট্রাক্টটা ফিক্স করব, ফোনের মধ্যে হোভার করলে যতটা আসছে এটা যেন আরো ছোট আসে, কারণ আমরা একটু ছোট করতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, ফোন কোথায় আছে, কোন মেনুর মধ্যে আমাদের, মেগা মেনু কতগুলো হলো এইটা মনে হয়, আচ্ছা মেগা মেনু, আচ্ছা তো মেইন মেনুতে চলে গেছে মেগা মেনু, মেগা মেনুর ফোনের মধ্যে হচ্ছে আমাদের ডিজাইনটা আছে। এই যে সেটিংয়ে যখন যাবেন দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ডিফল্ট অপশন, ডিফল্ট যতটুকু বড় হওয়ার কথা সেটা, আর একটা হচ্ছে রিলেটিভ টু মেনু আইটেম, মানে মেনু আইটেম যত দূর আছে তত দূর দেখাবে, কারণ মেনু আইটেম কত দূর আছে এখন তো ওইটাই দেখাচ্ছে তাই না, মেনু যত বড় তত বড় দেখাচ্ছে, মেনু তো আমার যেই পর্যন্ত মেনু, এখানে আইটেম নাই দেখে দেখাচ্ছে না, বুঝতে পারছেন আমার মেনুটা কত বড়। আমরা এডিট প্যানেলে দেখে আসছিলাম এইটা হচ্ছে এইখান থেকে এতটুকু পর্যন্ত, ওই পর্যন্তই দেখাচ্ছে। এখন আমরা যদি চাই একটু ছোট করে দিব, ওই যে দেখেন ছোট করে দিলাম 500 পাবে ধরে, সেভ করলাম, একটার জন্য এক একটার জন্য আলাদা আলাদা করে দেওয়া যায়, ছোট হয়ে গেছে না, এগুলাতে কিন্তু আবার দেখবেন বড় বড়ই আছে যদি আমি এগুলো করি, ঠিক আছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা দেওয়া যায়। আমি যদি অনেক বড় দিই 2000 পিক্সেল, তখন 2000 পিক্সেল বড় হয়ে যাবে, সর্বোচ্চ যতটুকু বড় হওয়া পসিবল ততটুকু বড় হবে, দেখছেন 2000 হয়ে গেছে, পুরো স্ক্রিন পাইলাম, তার মানে কি আমার বাইরেও চলে গেলো, কিন্তু এই পর্যন্ত আমার মেনু ছিল কিন্তু তার চেয়ে বাইরে নিয়ে গেছে, এই যে ওদের মতো ওরা কিন্তু মেনুরও বাইরে নিয়ে গেছে, মেনু হচ্ছে এই পর্যন্ত কিন্তু এইটার ডিজাইনটা কিন্তু ওইটা পার হয়ে গেছে,
এই যে এখানে আরো আছে, এই যে এই পর্যন্ত আছে তার, ঠিক আছে বুঝতে পারছি? তার মানে এখান থেকে আমরা ইচ্ছা মতো সাইজ দিতে পারি। তার মানে অল ক্যাটাগরিটা যদি এটার ভিতরেও থাকতো প্রবলেম ছিল না, ওই যে আমরা জাস্ট কি করতাম উইডটা ফিক্স করে দিতাম, বুঝতে পারছি? যে অল ক্যাটাগরিটা যে এতটুকু আছে না, এখান থেকে 100 পিক্সেল ধরেন 100 পিক্সেল উইড দিয়ে দিতাম, এটা আলাদা করে করলাম, কারণ আলাদা করলেও আমাদের কোনো প্রবলেম না হয়, একসাথে করলে কিন্তু আরো ইজি হইতো। সবগুলো অপশনই বোঝানোর জন্য এটা আলাদা করছি আর কি, বুঝতে পারছি? তাহলে এটা তো বুঝতে পারলাম। সেম আমাদের ভার্টিক্যাল মেনু কোনটা জানো? আমাদের ভার্টিক্যাল হচ্ছে এইটা, এসি মেনুটা তো ভার্টিক্যাল, এসি 2 ভার্টিক্যাল মেনু, তাই না? এসি 2 ভার্টিক্যাল, এসি 2 টা হচ্ছে ভার্টিক্যাল মেনু, এটা হচ্ছে ভার্টিক্যালি শো করে ডান দিক থেকে। এটা তাহলে ভার্টিক্যাল সেটিং এ গিয়ে এই যে ভার্টিক্যাল মেনু নিচে পাইছি, ভার্টিক্যালের এখন কতটুকু হবে উইথ, ঠিক আছে? ভার্টিক্যালের উইথ বলতে কোনটা বুঝি? এটার পরে যে এই যে এটা হোভার করলে যেটা আসে, যে এটুকু আসতেছে না, আমি চাই এটা ফুল স্ক্রিন চলে আসবে, জাস্ট 2000 করে দেন এখন ফুল স্ক্রিন আসবে, বুঝছি? মানে যে আইটেম করব সেই আইটেম ধরে ধরে করতে হবে, গ্লোবাল বলতে কোনো কথা নেই। দেখছেন পুরাটা আসছে, এই যে দেখা যায়, বোঝা যায় এখানে পুরাটা যে আসছে, ওই যে সাইড দিয়ে দেখেন শ্যাডো আসতেছে, বোঝা যাচ্ছে না হয়তো এখানে, এই যে এইখান এই পর্যন্ত আসছে। আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আসি যেন বুঝতে পারেন। সেকশনটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিব, আপডেট করতে হবে, যখন আপডেট কমপ্লিট হবে রিটার্ন করে সেভ করতে হবে। ঠিক আছে আইসি পুরোটা বুঝলাম না, এখন হাইটিক নিয়ে প্রবলেম হবে আর কোনো? ঠিক আছে বলতেছি তো না, কিন্তু প্র্যাকটিস করতে হবে তাহলে বলে যাবো কোথায় যেন ছিল, কোনটা যেন ভার্টিক্যাল কোনটা যেন হরিজন্টাল, ঠিক আছে না? এখন এই ভার্টিক্যাল মেনুটা কি কঠিন হবে দেখেন তো, এটা তো দেখলাম একটু আগে, সেম না জাস্ট পিকচার গুলো না আলাদা আলাদা বানাইছো? হ্যাঁ হ্যাঁ, মানে এই পাশে যতগুলো ই আছে প্রত্যেকটা ধরে ধরে প্রত্যেকটা জন্য আলাদা আলাদা সেকশন বানাইতে হবে। ওই একটা মেনু নিব ওমেন ক্লথিং, এই যে এই যে এইটা এইটা এটা যা বানাইলাম এটা এখানে ধরে দিলে হবে, দেখাচ্ছি এটার নিচে এই পেজের নিচেই ধরে দিয়ে দাঁড়ান তাহলে বুঝতে পারবে। সব মেনু ভার্টিক্যাল ইউজ করা যায়, সব মেনু হরিজন্টাল ইউজ করা যায়, যেভাবে ইউজ করবেন ওইভাবে শো করবে। দেখেন এখন জাস্ট কি দিব, ভার্টিক্যাল মেনুটা এখানে ছাড়বো ধরেন। আচ্ছা দুইটা কলাম নেই, ডান পাশেও কিছু থাকবে বাম পাশেও কিছু, নিউ কলাম এই পাশটাতে হবে আমার ভার্টিক্যাল মেনু, একটা ছোট করে দিই ধরেন এতটুকু, ঠিক আছে? এইখানে দিব হচ্ছে এই ভার্টিক্যাল মেনুটা কিন্তু টেমপ্লেট আকারে হয় না, এটা হয় হচ্ছে প্রত্যেকটা পেজের ভিতরে গিয়ে গিয়ে হয়, কারণ টেমপ্লেট আকারে দিলে আপনি এইখানে তো আর বসবেন অটোমেটিকলি এসে। কোনটা আমাদের ভার্টিক্যাল মেনু এসি 2 বা যে কোনো একটা কিছু ভার্টিক্যাল মেনু হিসাবে দিতে পারি, এই যে মেগা মেনু দেখেন, মেগা মেনু সিলেক্ট করলে ভার্টিক্যাল চলে আসবে, চলে আসছে যে কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা পাইনি দেখে। আচ্ছা এসি 2 ব্যাকগ্রাউন্ড আছে না, বুঝছেন এই যে এখানে আসছে আইটেম, কিন্তু যে ওইটার মধ্যে গিয়ে ডিজাইন ফিক্স করতে হবে, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিই, এই যে মেনু আইটেম সাদা, এটা হচ্ছে ইসের এলিমেন্টের আগেই দেওয়া ছিল ফিক্স করে, আসে না? তার মানে এখন যে কোনো মেনু আমি যদি দেই তাহলে কিন্তু আমার ওটা ভার্টিক্যাল মেনু হয়ে গেল, এখন এখানে আমার যতগুলো মেনুতে আইটেম নাই এই জন্য এই কটা দেখাচ্ছে, এসি যদি দেখাই শুধু অল ক্যাটাগরি এখানে আসবে ভার্টিক্যাল মেনু হিসাবে। সেম জিনিস এখানে মেগা মেনুতে দিছি দেখা মানে এইভাবে আসছে, ভার্টিক্যাল মেনুতে দিছি এইভাবে চলে আসছে, তার মানে কিন্তু ডিজাইন ডিজাইন যা করার সেম করবো, জাস্ট এখানে মেগা মেনু ধরলে মেগা মেনু, ভার্টিক্যাল মেনু ধরলে ভার্টিক্যাল মেগা মেনু, ক্লিয়ার না বিষয়টা? তার মানে কি আমরা এটার জন্য এসি 2 করছিলাম, এসি 2 ধরাই দিলে হয়ে গেলো, যেটার ভিতরে যেরকম এই সেম জিনিসটাই কিন্তু এখানে করছে, এটা তো হোভার করলে যেটা আসে এটা হোভার সারাই অটোমেটিক যেখানে দিয়ে রাখছে, সেম যে মেন ক্লথিং ওমেন ক্লথিং দেখছেন, এই যে এটা দিলে যেটা বের হচ্ছে, ক্লিয়ার কিনা? ভার্টিক্যাল মেনু আর দেখাইতে হবে? এই যে জাস্ট ভার্টিক্যাল মেনু তো আরো সিম্পল, পেজের মধ্যে গিয়া
এটা ইন্টারসেকশন নিয়ে এই পাশে দাস ধরাই দে ভার্টিক্যাল মেনু ধরাই দিলে যে হয়ে গেল ভার্টিক্যাল মেনু এরপর তো ডিজাইন স্টাইল যা করতে পারেনি আর এইটা তো যে উইথটা তো পাচ্ছে কোথা থেকে বলেন তো এই যে এইটার এটার নিজস্ব উইথ তো 2000 ধরাই দিছি ঠিক আছে না এটা যদি 50 থাকতো এটা 2000 থাক এটা 50ই দেখাইতো বুঝতে পারছেন এখন অনেক সময় দেখবেন কি এটা হোভার করতেছে এইখান থেকে শুরু হইছে এটা হোভার করলে দেখবেন এই যে এটার মাথা থেকে শুরু হবে এই প্রবলেম ফেস করছেন লাইক হচ্ছে ফেস করছেন না এটা হোভার করলে এই উপর থেকে আসছে এটা হোভার করলে কিন্তু আর উপর থেকে শুরু হচ্ছে বুঝতে পারছেন যে এইখান থেকে শুরু হচ্ছে কিন্তু আমরা ডিজাইন করলে দেখব কি এখান থেকে হোভার করতেছে এটা বের হচ্ছে এখান থেকে হোভার করলে দেখবেন এটা নিচ থেকে যে এই বরাবর বের হচ্ছে এটা কেমন আমি আরেকটা ডিজাইন করে দেখাই তাহলে ক্লিয়ার হবে ম্যানুয়াল করে দিই রিটার্ন করা শুরু করে দিব দেখা যায় না কেন বলুন তো এখানটা বাজে অপশন দেওয়া আছে সেটা হচ্ছে টেক্সট কালার অটোমেটিক সাদা বুঝছেন এই গেল মেনু রিটার্ন করলাম আপডেট সেভ মেনু করতে হবে ঠিক আছে নাহলে কিন্তু এখানে চেঞ্জ দেখা যাবে না অনেক সময় দেখবেন সবই সেভ করতেছেন দেখাচ্ছে না তাই সেভ মেনুই তো সেভ করে নিয়ে দেখাবে কেমনে এখন মেনটাও আমাদের ভার্টিক্যালি শো করবে ম্যানটা শুরু হয়েছে কোথা থেকে নিচ থেকে শুরু হয়েছে না উপরে জায়গা রয়েছে প্রবলেম না তাহলে বিষয়টা তাহলে আমাদের কি করতে হবে ম্যানের মধ্যে ঢুকা এটাকে রিলেটিভ করে দিতে হবে সেটিং ঠিক আছে পজিশনটা রিলেটিভ দি মেনু আইটেম ঠিক আছে মেনু আইটেম যতগুলো অতটুকুলা সাথে হবে এনে সেভ করলাম সেভ মেনু দিলাম আচ্ছা তো ভার্টিক্যাল মেনু আমরা তো হরিজন্টালি রিলেটিভ করে দিছি ভার্টিক্যালি গিয়ে রিলেটিভ করতে হবে এই যে ঠিক আছে কন্টেইনারের সাথে ভার্টিক্যাল একটা কিন্তু কন্টেইনার এখানে আমরা রিলেটিভ দি মেনু আইটেম দিলে হবে না রিলেটিভ দি মেনু আইটেম মানে কি ওর সাথে ও যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে শুরু হবে সেটা দেওয়া ছিল আমরা কি করব কন্টেইনারের সাথে দিব আর এটা সেটিং থেকে ডিফল্ট দেওয়া আছে তাই না এটা তো ঠিকই আছে এটা কি এটা ও মেনুটা করলাম না মেনুটা করলাম এটা ডিফল্টই ঠিক আছে কারণ মেনুর সাথে শুরু করা মানে আমরা যেটা চাচ্ছি না সেটা হচ্ছে আর কন্টেইনারের সাথে দিলে হচ্ছে এই যেটা এখান থেকে শুরু হবে এখন একটু দেখি এখান থেকে রিলোড ঠিক আছে এটাও ঠিক আছে না ঠিক আছে তাহলে রিলেটিভ যদি দেই মেনু আইটেম তার মানে কি এটার থেকেই শুরু হবে যেটা মেনু সেটা থেকে শুরু হবে এটা যদি হোভার করতাম এটার থেকেই শুরু হইতো কিন্তু কন্টেইনারের সাথে দিছি মানে কি এটার মেন যে সেকশনটা সেখান থেকে শুরু হবে উপর থেকে ক্লিয়ার ওকে তাহলে অ্যাসাইনমেন্ট থাকবে যে দুইটা এটা আর এটা ঠিক আছে এটা হচ্ছে ভার্টিক্যাল মেনু এটা হচ্ছে হরিজন্টাল মেনু একই কথা এই এইটা করে ফেললে তো এটা তো সেমই ঠিক আছে না একটা পেজের মধ্যেই করতে পারবেন একটা পেজের মধ্যে এই হেডারটা বসাবেন আবার এটার নিচে একটা ইনার সেকশন নিয়ে ফেলে দেবেন একটা সাইডে একদম ওই মেনু না রেখে আসলে মেগা মেনু করি করা যাবে না হ্যাঁ যাবে না ওই মেনু তো দরকার নাই মেনু দরকার হবে ফোনের জন্য ফোনে তো মেগা মেনু রাখতে পারবেন না তখন তো আবার ওইটার জন্য তো আপনি এইটা ধরাই দিলেই হলো ম্যাপ মেনু হিসেবে এই মেনুটাই ধরাই দিবেন বাস এইটুকুই যথেষ্ট আর হচ্ছে এই আলাদা আলাদা না করে একবারে করলাম পার্টিকুলার হ্যাঁ হ্যাঁ এক পেজেই করতে পারতে সমস্যা নেই অনলাইনে যারা আছেন বুঝতে পারছেন শুধু নাইম হোসেন ভাই আছে আপনি রেসপন্স করেন না কেন আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন কমেন্ট করেন বা কথা বলেন
ডেটা ভিডিও বানছ না ভাই ওটা